আগে ছবি তোলা নিষেধ ছিল, কিন্তু হজ করতে গেলে এখন আপনার ছবি উঠাইতে হবে, তাই সময় এবং সামনের যে আগত যে ভবিষ্যৎ এটার কথা বিবেচনা করে ভবিষ্যৎ ঝামেলা পরিহার করার জন্য মূলত এই কার্যক্রমগুলো। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি নোয়াখালী জেলায় নিজ বাড়িতে, এখানে ঈদ ভ্যাকেশনে এসেছিলাম, তো সর্বোপরি কার্যক্রম শেষ করে চলে যাওয়ার পথে, তো সেখান থেকে যাওয়ার সময় হঠাৎ করে চলে আসা, আসলে মানুষকে খালি হাতে মানে চেষ্টা করি না কখনো যাতে কেউ ফেরত না যায়, কিন্তু আল্লাহর রহমত মাথার উপর থাকে সবসময়, আল্লাহর অদৃশ্য কোনো রহমতের ছায়া মাথার উপর থাকে, বিদায় মানুষকে খুশি করার চেষ্টা করি বা আল্লাহ তাআলার উসিলা হিসেবে কাজ করি। আজকে আমার পাশে এক ভাই রয়েছে এখানে, যিনি পোলট্রি খামারে মাত্র 9,000 টাকা বেতনে চাকরি করত, কিন্তু ওনার এই বাচ্চাটির যে কন্যা সন্তান দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর যে তার ওই রকম কোনো জায়গা সম্পত্তি কিংবা ওই ধরনের কোনো অ্যাবিলিটি নাই বাচ্চার চিকিৎসা করার, 2 বার মেডিকেল কলেজ দৌড়াতে হয় ঢাকা গিয়ে, তাই যে 9,000 টাকা বেতনের চাকরি করতো সেটাও কিন্তু শেষ, অতএব ফলাফল জিরো। এখন ওনারা যে খাবে ওই অবস্থাও নাই, চিকিৎসা কীভাবে করে, কিন্তু যার উপর আল্লাহ থাকে তার সবই সহায় হয়ে যায়, অসহায়ের কেউ না কেউ থাকলেও আল্লাহ রয়েছে, তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে আমাদের এই স্বেচ্ছাসেবী ভাই বোনেরা, তারা সারা বাংলাদেশব্যাপী স্বেচ্ছাসেবী ভাই বোনেরা যে যে জায়গা থেকে কাজ করছেন, সবাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আপনাদের কারণেই আসলে অসহায় মানুষদের মুখে হাসি ফুটে, তেমনি এই বাচ্চাটির 5টি সার্কেল লাগবে ব্লাড ক্যান্সারের, 3টি সার্কেল শেষ করেছে এই সমস্ত স্বেচ্ছাসেবী ভাইদের কারণেই, আরও 2টি বাকি রয়েছে, 1টি এখনও জোগাড় হয় নাই বিদায়। আজকে আমরা পাশে দাঁড়িয়েছি, ব্লাড ক্যান্সারের কেমো দিতে প্রায় 10,000 টাকা লাগে, আমরা এই 10,000 টাকা উঠিয়ে দিচ্ছি আজকের এই 10,000 টাকা স্পন্সর করে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদকে, ওনার স্পন্সরে এই বাচ্চাটির ব্লাড ক্যান্সারের কেমোর জন্য নগদ 10,000 টাকা আমরা তুলে দিয়ে যাচ্ছি। এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এখানে 10,000 টাকা আছে, একটু হাতে নেন। অন্তত আপনার একটা কেমো সার্কেল তো হয়েছে নাকি ভাই? জি, আমরা উসিলা মাত্র, যে স্পন্সরকারী আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ, উনিও আল্লাহর একটা উসিলা মাত্র, আমরা উসিলায় মূলত টাকা আল্লাহর পক্ষ থেকেই আসছে, আমরা উসিলা হিসেবে কাজ করছি, যিনি পাঠাচ্ছেন বা আমরা দিচ্ছি সব কিছু মিলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। জি ইনশাআল্লাহ, আল্লাহর কাছে খাতো শুকরিয়া। আমার আপনার তো এই চিকিৎসা করানোর মতো কোনো অ্যাবিলিটি ছিল না, জায়গা জমিও ছিল না, আপনি 9,000 টাকা বেতনে চাকরি, 9,000 টাকা করতেন, তো এখনো তো আরো 2টি ক্যামোর স্কেল বাকি আছে, তো কোনো মানুষ যদি আপনার এই ক্যামো 2টার স্কেলের টাকা পাঠাতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01879669271 আচ্ছা, এটা আপনার হাতে থাকে আপনার নাম্বার। তো এই যে এই আপনার এই যে এত দূর থেকে আসলেন, নোয়াখালী কোন জায়গা থেকে আসছেন? নোয়াখালী সদরের দত্তরহাটের পশ্চিম থেকে। জি, নোয়াখালী দত্তরহাট থেকে আসছেন, তো এই আপনার কোনো আত্মীয় স্বজন আপনার কোনো প্রতিবেশী বা কেউ কি বাচ্চার চিকিৎসার দায়িত্ব নিয়েছিল? ওরকমভাবে নেয় নাই, যে যেভাবে পারতেছিল সহায়তা করছে, কিন্তু কেউ কি দায়িত্ব নিয়েছিল? জি না। আপনার আত্মীয় স্বজন কি কোনো উপকার আসছিল? জি না। সবচেয়ে বেশি উপকার আসছে কে? এই স্বেচ্ছাসেবী ভাইরা। তো এই আপনার নাম কি আপু? জেসমিন আক্তার। আপনার সন্তান তো? জি। আপনার নাম, ওই সন্তানের নাম কি? তাওহিদা। তো আমরা আবারও বলছি, তাওহিদার এই মাসের যে ব্লাড ক্যান্সারের থেরাপির যে কেমোথেরাপির যে অ্যামাউন্টটা 10,000 টাকা স্পন্সর করছে আমেরিকা থেকে আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, ওনার স্পন্সরে মূলত এটা আমরা ওনাকে দিয়েছি, এবং ওনার যে স্বজন আত্মীয় স্বজন যে ওনার আশপাশের আসলে সবচেয়ে বেশি উপকারে এসেছে স্বেচ্ছাসেবী ভাই বোনেরা, এই আসলে এটা আমি যতটুকু ওনারা তো সবচেয়ে বেশি আপনার জন্য আমাদের বাংলাদেশের প্রত্যেকটা স্বেচ্ছাসেবী একজন আরেকজনের সাথে ভ্রাতৃত্ব বোধ রাখবেন আশা করি। আসলে আমার প্রিপারেশন ছিল না, কিন্তু অনেক কষ্টে এটা ম্যানেজ হইল, ওই ওই যে ভাই এসেছে আপু এসেছে বিদায়, ওনাদের সম্মানার্থে আজকে আমরা এই অসহায় বাচ্চাটির পাশে না দাঁড়াই পারলাম না, কারণ এত দূর থেকে আসতে পারলে আমার একটু পরিশ্রম, কেন আমি দাঁড়াতে পারবো না। ভাই আপনি আসছেন কোত্থেকে? বোলা থেকে। বোলা কোন জায়গা? বোরহানুদ্দিন। বোরহানুদ্দিন আমরা চিনেন? জি। আচ্ছা, কবে থেকে চিনেন? মেবি প্রায় 2 বছর আগে থেকে। আর কিচ্ছু বলা লাগবে না, আপনি তো একজন স্বেচ্ছাসেবী। জি। আচ্ছা, উনি ভোলা থেকে আসছে একজন স্বেচ্ছাসেবী, তো এই বাচ্চাটির জন্য তো আপনি কাজ করছেন নিরলসভাবে।
আচ্ছা, এবং অনেক দূর আগেও গেছেন? জি ইনশাল্লাহ। আচ্ছা, আর কি নাম বলছেন আবার বলেন? ফারাবি ফারহান। ফারাবি ফারহান ভাই, আপনার নাম কি আপু? আমিনা আক্তার মিনু। আমিনা আক্তার মিনু, আপু কোথা থেকে আসছেন? নোয়াখালী লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর থেকে আসছেন, এই বাচ্চাটাকে নিয়ে তো কাজ করছেন আপনারা? হ্যাঁ। আচ্ছা, তো আপনি তো একজন স্বেচ্ছাসেবী? জি। আচ্ছা, তো পার্সোনালি আমাকে চিনেন? হ্যাঁ। আচ্ছা, তো ওনারা একজন স্বেচ্ছাসেবী, আমিও একজন স্বেচ্ছাসেবী, ওনারা আমাকে চিনে আমি ওনাদেরকে চিনলাম, এভাবেই যাতে আমরা সারা বাংলাদেশব্যাপী একে অন্যের সাথে কাঁধে কাঁধ রেখে কাজ করতে পারি। এবং স্বেচ্ছাসেবীরা হচ্ছে মানবতার, মানবিকতার মেরুদণ্ড, এটা এটা আমার ব্যক্তিগত একটি স্লোগান, যে বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবীরা হচ্ছে মানবিকতার মেরুদণ্ড, নাহলে মানবতা বলতে কোনো শব্দ থাকতো না। এই পরিবারটার দিকে যদি আমরা তাকাই, এই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ওনাদের ওনাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করেছে, ওনাদের জন্য ফিল্ডে টাকা তুলেছে এবং কেমন তিনটা সার্কেল পর্যন্ত ক্লিয়ার করেছে। এই যে ওনার আত্মীয় স্বজন থেকেও কোনো লাভ হয় নাই, কিংবা ওনার পাশ থেকে কেউ আগে আসে দায়িত্বও নেয় নাই, ওনার কোনো আত্মীয় স্বজন হয় না। এই যে একজন স্বেচ্ছাসেবী ভাই আমার পাশে দাঁড়া রয়েছে, আরেকজন বোন দাঁড়া রয়েছে, ওনাদের কোনো আত্মীয় স্বজন, কোনো চেনা জানা বা কিছুই না। আপনাদের কি কিছু হয়? না। আপনার কিছু হয়? না, কিছুই হয় না। এটা এটা বাস্তব প্রমাণগুলো আমরা এই ভিডিওতে তুলে ধরছি, আপনারা দেখতে পারেন, কিছুই হয় না। কিন্তু শুধুমাত্র কীভাবে আপনি ওনাকে পাইছেন বলেন? এফবিতে ফেসবুক চালাচ্ছিলাম, তখন নিউজ ফিডে দেখলাম একজন পোস্ট করলো যে ক্যান্সার আক্রান্ত তোহাকে বাঁচাতে চাই, ওনাকে বাঁচানোর জন্য আর্থিক সহযোগিতা করেন। সেখান থেকে আমি আমার কাজ চলমান করলাম। আমার বোরহানুদ্দিনের যারা স্বেচ্ছাসেবী আছে তাদেরকে নিয়ে আমরা বাজারে বাজারে কালেকশন করলাম, বিভিন্ন ভাই ভাইদের থেকে কালেকশন করলাম, তারপরে আপনাকে পেলাম। তো এইরকমভাবে এই না চিনে না জেনেও কাছে এসে এত দূর থেকে সেবা করে একটা মানুষকে একেবারে মোটামুটি সুস্থ হওয়ার কাছাকাছি পর্যন্ত নিয়ে যাওয়া, এটা কিন্তু অনেক বিশাল ব্যাপার। এই মা বাবার বাচ্চাটা যে কতটুকু কলিজার টুকরা, এই বাচ্চা মেয়েটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত, এই বাচ্চা মেয়েটি যে তার এই দুই ওনারা দুজন স্বামী স্ত্রী, এই বাবা মায়ের যে কলিজার টুকরা, এটা আমার বাচ্চা আছে আমি বুঝি। তো যার বাচ্চা আছে সেই শুধু উপলব্ধি করতে পারবে যে কতটুকু আদরের সন্তান, যে প্রতিদিন কয়েক হাজার চুমু খায় বাচ্চার মুখে, সেই বাচ্চার আল্লাহ না করুক একটা মানে দুর্ঘটনা ঘটে যাবে, এটা তারা কল্পনাও করতে পারে না। তো এইটা থেকে মুক্ত করার জন্য এই যে অজানা অচেনা যে ভাই বোনরা নিরলস নিরবধি কাজ করছে, এটা বাংলাদেশের মানবিক তার ইতিহাসে এক যুগান্তকারী মাইল ফলক হিসেবে কাজ করবে, এবং এটা থেকে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা নিয়ে মানুষের কল্যাণ আরও এগিয়ে যাবে বলে আমি আশাবাদ ব্যক্ত রাখি। এবং আমাদের পাশে আজকে এই বিশেষ মানবিক কার্যক্রমে অংশ নিয়েছেন আমাদের নোয়াখালী জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব আনোয়ার হোসেন এবং বেয়ারে সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান। এই যে স্বেচ্ছাসেবীদের যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠছে একজনের জন্য আরেকজনের যে আন্তরিকতা, এটাকে একজন জনপ্রতিনিধি হিসেবে আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ মানবিক শওকত পিপিএম। আসলে স্বেচ্ছাসেবীরাই এই দেশের সত্যিকারের মানবিক সৈনিক। এই যে আজকে ছোট সোনামণির জন্যে তার সুচিকিৎসার জন্যে এক বোন এসেছে লক্ষ্মীপুর থেকে, এক ভাই এসেছে ভোলার থেকে, আমি আছি নোয়াখালী কিন্তু থাকি ঢাকাতে। এই যে একটা ভ্রাতৃত্বের বন্ধন স্বেচ্ছাসেবীদের মধ্যে আসেবিদে আজকে আমাদের এখানে উপস্থিতি, তাই আমি চাই আমার এই সোনামণিটা যেন পরিপূর্ণ সুস্থ হয়। ওর আব্বুর নাম্বারটা দিয়ে দিছে, আমাদের যাদের সন্তান আছে সন্তানের প্রতি আমাদের মায়া মমতা আদর কী জিনিস আমরা প্রত্যেকে অনুভব করি, তাই এই সোনামণিটা যেন তাদের পিতামাতার কোল জুড়ে আজীবন থাকতে পারে সুস্থ হয়ে দীর্ঘ জীবন নিয়ে। এই দোয়া আমি নিজেও করি বাংলাদেশ সহ বিশ্বের সকল মানুষের প্রতি ওর জন্যে দোয়া করতে অনুরোধ করছি। সাথে সাথে আজকে এই মুহূর্তে ক্যান্সার একটা কেমো দেওয়ার যে আর্থিক সহযোগিতা সুদূর আমেরিকার আমাদের মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ সাহেব দাঁড়িয়েছেন, মহান আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি। বাংলাদেশের প্রত্যেকটা স্বাবলম্বী বিত্তবান ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা যার যার আত্মীয় স্বজনের পাশে অসহায় থাকলে সাহায্যের হাত প্রসারিত করুন। প্রত্যেকটা জনপ্রতিনিধির প্রতি উদাত্ত আহ্বান রইল, যার যার এলাকায় অসহায় নিঃস্ব মানুষের পাশে দাঁড়ান। চিকিৎসার অভাবে যারা শিশু হোক আর বৃদ্ধ হোক তিলে তিলে ধ্বংস হয়েছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তাদেরকে রক্ষা করার জন্যে এগিয়ে আসুন। তাহলে আমাদের ইহকালে যেমন আমরা
সুন্দর মানবিক মানুষ হিসাবে সকলের কাছে সম্মানিত হব। ফরকালো মহান আল্লাহ আমাদেরকে নাজাত দিবেন ইনশাআল্লাহ, এই বিশ্বাস আমি করি। তাই সকলের সুস্বাস্থ্য কামনা করি। মানবিক একটি বাংলাদেশ সৃষ্টির যে পথ নিয়ে আমরা বেয়র সেবা ফাউন্ডেশন কাজে এগিয়ে যাচ্ছি, সবাই আমাদের সাথে থাকবেন, সর্বাত্মক সহযোগিতার হাত প্রসারিত করবেন। মানবতার জয় হোক, সকলের জয় হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নোয়াখালী জেলা পরিষদ সদস্য জনাব আনোয়ার হোসেন ভাই, এবং এই পাশে আমার যে ভাই রয়েছে, ভাই তো এই যে কাজটা করছেন কার খুশির জন্য করছেন? আল্লাহ খুশির জন্য। জি, আমাদের স্বেচ্ছাসেবীদের কারো খুশির জন্য না, শুধুমাত্র সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য, মানবতাবোধের জন্য আমাদের এই কাজটুকু করা। কাকে খুশি করার জন্য করছেন? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য আমাদের প্রত্যেকটা কাজ যাতে আল্লাহকে খুশি করার জন্য হয়, কোনো নেতা কোনো ব্যক্তি কোনো বিশেষ মানুষকে খুশি করার জন্য যাতে আমাদের কাজ না হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের কাজ। আর এই ভিডিও প্রচারের অন্যতম অর্থ হচ্ছে, যারা বলে ডানাতে দিলে বামাতে জানবে না, তাদের উদ্দেশ্যে এই কথাটা আবারও বলছি, শেয়ার করে সবাই, সকল স্বেচ্ছাসেবী শেয়ার করে এটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখনকার যুগে ডাইনাতে যদি দান করেন, বামাত পর্যন্ত আর জানা লাগে না, ডাইনাতে দিলে ডাইনাতেই কে ফেলে। এই জন্য ডাইনাতে দিলে যাতে বামাতে জানে, এই জন্য সবাই এরকম দেখাইতে হবে। দেখাইলে অনেকগুলো কাজ, যিনি স্পন্সর করছে তার কাছে ভিডিওটা পৌঁছাইতে হবে, এক নাম্বার। দুই, ওনার এই ভিডিওর মধ্যে ওনার নাম্বারটা বলে দিছি, যাতে এই বাচ্চাটির জন্য অন্য কেউ সহযোগিতা করতে চাইলে এই এই অসহায় বাবার নাম্বারে ফোন করে যাতে সরাসরি তাকে সহযোগিতা করতে পারে। এই ভিডিও অনেক বড় নিয়ামক হিসেবে কাজ করবে কিন্তু। দুই, আর নাম্বার তিন হচ্ছে, আমাদের জায়গা থেকে এ ওনাকে আমরা চিনি না, উনিও চিনে না, উনিও চিনে না, শুধু মানবিক কারণে আল্লাহর সন্তুষ্টির জন্য সাহায্য করছে, আমাদের কোনো আত্মীয় স্বজন না। ওনারা যে সাহায্য করছে আপনাদের টাকা নিয়ে, যাতে ওনার আত্মীয় স্বজনকে দিচ্ছে না, এক অসহায় লোককে দিচ্ছে, বা আমি যাকে দিচ্ছি আমার কোনো আত্মীয় স্বজনকে দিচ্ছি না, এক অসহায় অজানা অচেনা লোককে দিচ্ছি, এটাও কিন্তু দেখার এবং আমাদের জায়গা থেকে দায়বদ্ধতারও একটা বিষয় রয়েছে। সব মিলিয়ে বর্তমান যুগে সময় সাপেক্ষে ভিডিও ছাড়া দান করা একটি বড় ধরনের ঝামেলা তৈরি হওয়া ছাড়া আর কিছুই না। তাই এখনকার যুগে ভিডিও করে অর্থনৈতিক সহযোগিতা করলে অনেকগুলা সুন্দর দিক উন্মোচিত হয়। তাই আমরা যে কাজই করি না কেন, ভিডিও ধারণ করলে অনেকগুলো উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, এই লোকটাকে এলাকার মানুষ চিনবে, তার সহযোগিতার জন্য এগিয়ে আসবে, তার পাশে দাঁড়াবে, এবং আমাদের দায়বদ্ধতা থেকে আমরা মুক্ত হতে পারবো, এবং সঠিক জায়গায় বিষয়টা পড়ছে কি না উনি তো প্রতারণাও করতে পারে। এই ভিডিও দেখলে ওনার আশপাশ এবং সবাই সারা বাংলাদেশ দেখবে যে এই লোকটা সত্যি অসহায়। তাই সব দিক বিবেচনা করে সময় উপযোগী এই কাজটা ভিডিও, এই ভিডিওটা না করলেও নয়। যেমন আগে ছবি তোলা নিষেধ ছিল, কিন্তু হজ করতে গেলে এখন আপনার ছবি উঠাইতে হবে। তাই সময় এবং সামনের যে আগত যে ভবিষ্যৎ এটার কথা বিবেচনা করে ভবিষ্যৎ ঝামেলা পরিহার করার জন্যই মূলত এই কার্যক্রমগুলো। ধন্যবাদ সবাইকে, যার যার মানবিকতা বোধ বৃদ্ধি পাক। নোয়াখালী থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।